2022 Bisio pass Khlaijak Jotto STGT candidate Rokno Waisa bai Thansa ke recruitment Khlaijaknani Sanmungo Phasalo Mantri Sushanta Chowdhury bai Malaikha STGT Anjokmungo pass Khlaijak candidate Rok Brongni Sanmungno tui Mantri Sabhani Kokchab Pandao Koklam Salaijaknai hini Kokrikha Mantri Sushanta Chowdhury অসমতাইনি টংটকমা পাইমানি লগি লগিন ব্রংনি মানথাইন তুইলা হারা অংখরকা 2022 বিশিও এসটিজিটি আমজমঙ্গ পাস ক্লাইজা ক্যান্ডিডেট ড ব্রংনি শানমঙ্গ তুই হাস্তেনি রং মন্ত্রী রতনলাল নাথ বাই মালাইনি মুসুং জাকমানি বড় ফিয়াবারং মন্ত্রী হাস্তেনি ফাতর তংমানি বাগৈ মন্ত্রী সুশান্ত চৌধুরী বাই মালাই লাইখা বড় ব্রকনি শানমং 2022 বিশ্ব পাস খ্লাইজাক যত এস টি জিটি ক্যান্ডিডেট ডগ্ন ওয়াইসবাই থানচাকে রিক্রুটমেন্ট খ্লাইজাক নানি ব্রকনি শানমং নতিয়ে মন্ত্রী সভানী কক্সা পান্ডাও কগলাম সালাইজাক নাই হিনি কগরেখা মন্ত্রী সুশান্ত চৌধুরী রং মন্ত্রী ফাতার হাস্তেনি কিফিলমানি ইয়াগুল ব্রকনি শানমং নতিয়ে সাউই খানারে নাই হিনি ব কগরেখা মন্ত্রী সুশান্ত চৌধুরী আবনি বাগে মন্ত্রী সুশান্ত চৌধুরী বাই মালাই বেলাই খাতং থকমানি মান খাহিনী শাখা 2022 বিশিও এস টি জিটি আমজমুঙ্গ পাস ক্লাইজা ক্যান্ডিডেট ড যে আশা নিয়ে এসেছিলাম তো আমাদের এডুকেশন মিনিস্টার আমাদের সম্মানীয় রতনলাল নাথ স্যার এখন নাই স্টেশনে তো আমরা এখন সুশান্ত স্যারের সাথে মিট করেছি এবং উনি খুব সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়েছেন এবং পজিটিভ একটা রেসপন্স দিয়েছেন যেটাতে আমরা খুবই খুশি এবং আমাদের ইএমএর সাথে দেখা করানোর জন্য আশ্বাস দিয়েছেন উনি আমাদের একটা প্রতিনিধি দলের দল এম স্যারের সাথে দেখা করে দেবেন আশ্বাস দিয়েছেন ওনার সাথে টেক্সট মেসেজে কথা বলার জন্য এবং কবে দেখা করাবে ওই বিষয়টা জানার জন্য ইভেন উনি এটাও বলেছেন যে উনি আমাদের যে প্রতি সিএমের সঙ্গে কথা বলবেন বলে আমাদের বিষয়টা আশা করি আমরা অবশ্যই সাকসেস হব সার্ভার যে কথাগুলি বলতে আমরা খুব আশাবাদী সরকারের কাছে আশাবাদী দিয়ে আমাদের কোনো একটা ব্যবস্থা করবে অতি সত্যি এবং ক্যাবিনেটের বিষয়টা আলোচনার জন্য উনি বলেছেন উনি আলোচনা করবেন এবং ফাইন্যান্স মিনিস্টার আমাদেরকে যে আশ্বাস দিয়েছেন উনি এই বিষয়টা নিয়ে আলোচনা করবেন এর জন্য আমরা এই সরকারের কাছে আশা আছি আপনাদের আপনাদের মাধ্যমে সরকারকে অসংখ্য ধন্যবাদ এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে আমাদের এসটিজিটি যারাই কোয়ালিফাই তাদেরকে সবাইকে যাতে একসাথে নিয়োগ করা হয় এবং এই শিক্ষা ব্যবস্থাকে যাতে আরও উন্নত মান করা হয় ধন্যবাদ আজকে আমরা যারা এসটিজিটি কাট অফ মার্কসের উপরে পেয়েছি আমরা 2022 আমরা স্যারের সাথে সাক্ষাৎ করতে এসেছি যাতে আমাদের যারা কাট অফ মার্কসের উপরে পেয়েছি সবাইকে একসাথে নিয়োগ করার জন্য কারণ হ্যাঁ ক্লাস সিক্স টু এইট তো এইট পড়া স্টেটের তারা পড়াবে ওয়ান টু ফাইভও টেটের তারা পড়াবে কিন্তু নাইন টেনের তো শিক্ষকের স্বল্পতা রয়েছে এই কারণে আমাদের আমরা যারা ক্লাস নাইন টেনের জন্য নাইন টেনের ছাত্রছাত্রীদের পড়ানোর জন্য যারা এসটিজিটি পরীক্ষা দিয়েছি তো তাদের সবাইকে যাতে একসাথে যারা কোয়ালিফাই করেছে সবাইকে যাতে একসাথে নিয়োগ করা হয় এটা স্যারের কাছে আমাদের রিকোয়েস্ট থাকে কতজন রয়েছেন আপনারা কতজন রয়েছেন আমরা প্রায় এখনও তো রেজাল্ট আপডেট হয়নি কিন্তু টেন্টেটিভ আনসার কি প্রায় হবে প্রায় মিনিমাম এক দেড় হাজার তো হবে এর আগে কি নিয়োগ করা হয়েছিল এর আগে 2021 যেটা নিয়েছিল এখানে তো জেনারেল পোস্ট ছিল না এসসি মাত্র পাঁচটা পোস্ট ছিল তো 2018 তো প্রচুর সংখ্যক 2017 প্রায় 4000 নিয়োগ করেছে কিন্তু এখনে স্যার আমরা তো স্যার লোন লইয়া বিএড করছি অনেকে ওয়ান টাইম স্যার আমরা যাতে এক মানে এককালীন আমাদের সবাইকে যাতে নিয়োগ করা হয় এটা সরকারের কাছে আবদার থাকবে যে আমরা যারা সবাই এসটিজিটি কোয়ালিফাইড সবাই একসাথে নেওয়ার লাগে আইসি আমরা জিষ্ণু স্যারের বাড়িতে আগে গেছিলাম কিছুদিন আগে তাই না আমরা আশ্বাস দিছে কইছে যে আমরা সবাই সাথে দেখা করি তারা যদি আমরারে কয় যে ঠিক আছে তাইনের কোনো অসুবিধা নাই আমরা পজিটিভ রেসপন্স পাইছি ও স্যারের কাছ থেকে জিষ্ণু স্যারের কাছ থেকে তার লেগে আজকে আমরা সবাই আইসি আজকে সুশান্ত স্যারের কাছে দেখা করার লেগে এখন অবধি দেখা করতে পারছি না স্যার বাইরেলে আমরা দেখা করুন কথা কমু কিছু আশ্বাস নিশ্চয়ই তাইনে দিব আমরা অনেক আশাবাদী তাইনের সাথে দেখা করতে আয়া তো
তার লেগে আমরা আজকে ওয়েট করতেছি তাই না এই কারণে আওয়া মুদ্দাগত হইছে আমরা এসটিজিটি কোয়ালিফাই সবাই নেতাতে একসাথে নিয়োগ করা হয় ঠিক আছে আমরা অনেক দূর দূর থেকে সবাই আইছি তারপর ধর্মনগর কৈলাসর ও সাবরুম অনেক দূর দূর থেকে আইছে তার লেগে তারা কইতাছে যে আজকে যাওয়ার লেগে আমরা যাইতাছে না অনেকে কারণ বার ডেলি ডেলি তো এত দূর থেকে আওয়া পসিবল না ফেয়া বাবরক নি সানমুংনো তে এই বিস্কাং নি সালো বাবা হাই সাকথার মুংনো হারনো হাসতে হাপাং আবো জরানো কক সানাই রাজাখর আগুলি নিসমি প্রণাম নি কক্ঠম চিন খরা গ্রাম শহরে গলি গলি সবার মুখে একই বলি গ্রাম শহরের অলি গলি সবার মুখে একই বলি পৌঁছে দিতে উন্নয়ন সবার ঘরে প্রশাসন এখন হবে হবে প্রতি ঘরে সুশাসন এখন হবে হবে প্রতি ঘরে সুশাসন এখন হবে